বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উপর। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তা দিতে থাকলো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগির বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না। ঈগল মাঝে মাঝেই তার সহচরদের উড়ে বেড়াতে দেখত এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে, কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত যে এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল। আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য, তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো। মুরগির কথায় কান দিতে যেও না। আমি নতুন ইউটিউব শুরু করেছি, আমাকে হেল্প করতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।